আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটেক মাহমুদ ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো আইফোন আপডেট করা নিয়ে। আপডেট করার সময় আমরা কিছু ভুল করে থাকি, সেই ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই ভুলগুলো আর কখনো করবেন না। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রথমত আমরা যে ভুলটা করে থাকি সেটা আমাদের ওয়াইফাই দিয়ে আপডেট করি না, সিমনেট দিয়ে আপডেট করতে যাই। কিন্তু বর্তমানে সিমনেট দিয়েও কিন্তু আপডেট করা যাচ্ছে না, বিভিন্ন ওয়ে ছিল সেই ওয়েগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো আপনি সবসময় চেষ্টা করবেন ওয়াইফাই দিয়ে আপডেট করার জন্য, কেননা এটা 10-20 এরকম কোনো এমবির আপডেট নয়, এটা 1 GB, 2 GB, প্রায় 3 GB পর্যন্ত এর আপডেটগুলো হয়ে থাকে। সো আপনার অনেক এমবির প্রয়োজন হয়। আপনার আপডেট করতে করতে যদি মাঝপথে এমবি শেষ হয়ে যায় বা অন্য কোনো প্রবলেম, নেটওয়ার্কিং প্রবলেম থাকে, তাহলে আপনার ফোনটা কমপ্লিটলি আপডেট হতে চায় না, অনেক সময় বন্ধ হয়ে থাকে আর অন হয় না। দ্বিতীয়ত, আমরা ফোনটাকে 100% চার্জ রাখি না, আমরা 30% কিংবা 40% চার্জ রেখে আমরা ফোনটাকে আপডেট করি। তো 30% বা 40% যদি আপনি ফোনটাকে আপডেট করতে চান তাহলে আপনার ফোনে বড় ধরনের একটা ধাক্কা পড়ে যায়। এর জন্য আমরা অনেক প্রবলেম ফেস করি, যেমন ফোনটা বন্ধ হয়ে থাকে আর অন হতে চায় না, কেননা আপনার একটা ধাক্কা খেয়ে দেন নিজে নিজে ফোনটা অন হয়। আপনি কিন্তু জাস্ট আপডেটটা দেন, আপডেট দেওয়ার পরে কিন্তু এই ফোনটা আস্তে আস্তে ধাক্কালে একটা ধাক্কা খায় যেটা নিজে নিজে অন হয়। আমি সহজে বোঝাতে চাচ্ছি যে একটা ধাক্কা, তো সেই ধাক্কার জন্য কিছু চার্জ দরকার হয় বা আপনার ফোনের একটা শক্তি দরকার হয়, সেই শক্তিটা দেয় হলো ব্যাটারি। সো আপনি ব্যাটারিটাকে 100% চার্জ করবেন, অনেকেই 70-80% চার্জ করে দেন ফোন আবার ব্যবহার করেন, কোনো সমস্যা না। কিন্তু যে সময় বা যখন আপনি আপডেট দিবেন তখন 100% করেই দেন। আপনার একবার 100% করলে চার্জ কাউন্ট এক হবে, তো এর জন্য আহামরি সমস্যা হবে না, বরঞ্চ আপনার আরও উপকার হবে যে আপনি প্রপারলিভাবে আইফোন আপডেট করতে পারতেছেন। তো আপডেট করার পরে অনেকের ফিঙ্গার চলে যায়, অনেকের টাচ আইডি চলে যায়, অনেকের হলো ফেস আইডি চলে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো আপনি যদি প্রপার ওয়েতে আপডেট করেন তাহলে আমার মনে হয় না যে কোনো প্রবলেম হবে। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আপডেট করার পরে কোন কোন সমস্যা ফেস করেছেন। অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, সেটা সবার কাছে জানা পসিবল হয় না। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো কে কোন ধরনের প্রবলেমগুলো ফেস করতেছেন। যদি এই প্রবলেমগুলো আপনারা ফেস করেন তাহলে কিন্তু আমি এর সলিউশন বের করতে পারবো, মানে আমাকে জানালে, প্রবলেম ফেস করার পরে যদি আপনারা আমাকে জানান তাহলে অবশ্যই আমি প্রবলেমগুলো সলিউশন বের করতে পারবো। তো আপনারা প্রথমত ফোন আপডেট করার সময় ফোনে চার্জ 100% রাখবেন, দ্বিতীয়ত ফোন ওয়াইফাইতে কানেক্ট করে দেন আপডেট করবেন, তাহলে কোনো ফাইল মিসিং বা কোনো ধরনের সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। এখন আপনি নির্দ্বিধায় আপনার ফোনটাকে আপডেট করুন এবং নতুন ভার্সন উপভোগ করুন। অ্যাপেল কখনোই চায় না যে তার একটি আপডেটের কারণে তার ব্যাটারির ক্ষতি হোক বা একটা ডিভাইসের কোনো ক্ষতি হোক। যদি পরবর্তীতে আরও কোনো সলিউশন পেয়ে থাকি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। দয়া করে আপনারা চ্যানেলটা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন।